দর্শক, ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে চট্টগ্রামের হেমে আজিজ স্টেডিয়ামে চলছে জয় বাংলা কনসার্ট। আর সেই কনসার্ট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শেখ জায়েদ। ধন্যবাদ আপনাকে চট্টগ্রামে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে প্রথমবারের মতো সিআরআইএর ইয়াং বাংলার উদ্যোগে যে কনসার্ট জয় বাংলা কনসার্ট সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনি দেখবেন এখন আরসেলের পরিবেশন অনুষ্ঠিত হবে, আরসেল তাদের পরিবেশনটা শুরু করছে এবং এটি আজকে মূলত শেষ ব্যান্ড যা ব্যান্ড দল যারা আজকের অনুষ্ঠানে গান পরিবেশনের মধ্য দিয়ে তাদের আজকের আয়োজনটি, এটি চট্টগ্রামের আয়োজনটি বা এ বছরের জয় বাংলা কনসার্ট মূলত শেষ হতে যাচ্ছে। বিকাল 3টা থেকে মূলত এখানে আয়োজন শুরু হয়। হাজার হাজার 40-50 হাজার তরুণ তরুণীরা কিন্তু আজকে এম এ আজিজ স্টেডিয়ামে তারা এখানে সমবেত হয়েছেন এই 7 মার্চ উপলক্ষে যে জয় বাংলা কনসার্ট, এই জয় বাংলা কনসার্টকে উপভোগ করার জন্য। শুধু এম এ আজিজ স্টেডিয়ামই নয়, এর বাইরের যে এলাকা রয়েছে সেই বাইরের এলাকায়ও কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীরা এবং যারা গান পছন্দ করেন বাংলা গান তারা কিন্তু এখানে এসেছেন। যে ব্যান্ডেলগুলো অংশগ্রহণ করেছে তার মধ্যে হচ্ছে ক্রিপ্টিক ফেট, অ্যাভয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, চট্টগ্রামের ব্যান্ড তীরন্দাজ, কার্নিভাল এবং এখন হচ্ছে আর্সেলের পরিবেশনা চলছে। দেখবেন যে মঞ্চ একেবারে ঝলমলে একটি মঞ্চ এখানে রয়েছে এবং আর্সেল গান পরিবেশন করছে। তাদের যে জনপ্রিয় গানগুলো রয়েছে সেই গানগুলো পরিবেশনের পর মূলত আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। দর্শকরাও কিন্তু যারা এসেছেন তারাও তাদের গানের তালে তালে এখানে তাল মেলেছেন আজকের এই আয়োজনে। তো এই আয়োজন চলছে, আরো কিছুক্ষণ এই আয়োজন চলবে, তারপর মূলত এই যে হাজার হাজার তরুণ তরুণীরা যারা বাংলা গান পছন্দ করেন, বাংলা ব্যান্ডকে ভালোবাসেন তারা চলে যাবেন এখান থেকে। আগামী বছর অপেক্ষায় থাকবেন। মোটামুটি সফলভাবে কিন্তু সিআরআই এই জয় বাংলা কনসার্ট শেষ হতে যাচ্ছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শেখ জায়েদ।